প্রয়াত হাঁদাভোঁদা বাটুল দি গ্রেটের স্রষ্টা প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, প্রয়াত বাংলা কমিক্সের প্রবাদ প্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ মৃত্যুকালে বয়স হয়েছিল 96 বছর। গত 25 দিন ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন প্রখ্যাত কার্টুনিস্ট। সকাল 10:15 নাগাদ তার জীবনাবসান ঘটে। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়, রক্তচাপ প্রবলভাবে ওঠানামা করছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না প্রবীণ কার্টুনিস্ট। তার প্রয়াণের খবরে মর্মাহত অনুরাগীরা। বিগত শতাব্দীর 5-এর দশক থেকেই তার আকার সঙ্গে পরিচয় বাঙালি পাঠকের। দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত ছোটদের বই হোক কিংবা শুকতারার পাতা, তরুণ নারায়ণ দেবনাথের অলঙ্করণের ম্যাজিক তখন থেকেই সবাইকে মুগ্ধ করেছিল। শৈল চক্রবর্তী, পতুল বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের সঙ্গে রাতারাতি পাঠকের আপনজন হয়ে উঠতে শুরু করেন তিনি। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।